কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। তো প্রতিদিনের মতো আজকে শুরু করলাম আমাদের ব্লগটা। তো আজকে আমি খুব সকালবেলা উঠেছি, উঠে আমার উঠানটাকে ঝাড় দিয়ে নিয়েছি, তারপর কিছু রাত্রে একটু বসন ছিল তো ওগুলাকে আমি মেজে নিয়েছি, তারপর আমি স্নান করে পুজো দিয়ে দিয়েছি। তো দেখো আমার চুলটা এখনও ভিজে আছে, এখনও শুকায়নি, কারণ আমি একটু আগে স্নান করলাম। আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। তো কী রেসিপি আমি এখনই বলবো না, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। আর হচ্ছে তো বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি চা খাই না, আর হচ্ছে আজকে না খুব চা খেতে ইচ্ছে করছে। তো আমার ঠাম্মা তো ঠাম্মা প্রত্যেকদিন চা বানায়, তো আজকে আমি ঠাম্মার ওখানে গিয়ে একটু চা খাবো। তো চলো আগে ঠাম্মাদের বাড়িতে যাই। তো বন্ধুরা আমি চলে আসলাম ঠাম্মাদের ঘরে, ঠাম্মার এখানে চা খেতে। আর এই যে দেখো ঠাম্মা চা বানিয়েছে, এই যে চা, আর এখন আমি চাটা খাবো। তো চলো আগে চাটা খেয়ে নিই, পরে কথা হচ্ছে। বন্ধুরা আমি সকালবেলা তো চা খেয়ে নিলাম, তোমরা দেখতেই পারলা। তো এখন আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো। তো আজকে আমার রেসিপি হচ্ছে মুগ ডাল দিয়ে ঝিঙ্গের মুড়ি ঘণ্ট। তো তোমরা রেসিপিটা দেখতে থাকো। তো বন্ধুরা এই যে দেখো আমি ঝিঙ্গেগুলোকে, ঝিঙ্গের যে উপরে যে ইসবগুলো থাকে, আঁশগুলো থাকে, তো ওই আঁশগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এই আলুশোলা মেশিনটা দিয়ে, ঠিক আছে? তো এখন আমি এই ঝিঙ্গেগুলোকে, এই যে মেশিনটা আছে, এই মেশিনটা দিয়ে আমি এখন ওগুলোকে ঘষবো। তো চলো আগে আমি ঝিঙ্গেগুলোকে ঘষে নিই, তারপর কথা হচ্ছে, ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এই যে দেখো আমার ঝিঙে ঘষা হয়ে গেছে, আর এই যে দেখো ঝিঙ্গেগুলো দিয়ে একটু একটু জল বার হয়েছে। তো ঝিঙ্গে দিয়ে তো একটু জল বার হবেই, তো ওটা কোনো ব্যাপার না। আর এইদিকে দেখো তোমরা, আমি এই যে ডালগুলোকে 5 মিনিট আগে ভিজিয়ে রেখেছি, আর ডালগুলো একটু ফোলা ফোলা ভাব হয়েছে, মানে ডালগুলো ভিজানো হয়ে গেছে। আর এখানে দেখো আমি একটা বাটির মধ্যে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর এখানে দেখো শিল নোড়ার মধ্যে আমি একটু সামান্য পরিমাণে জিরা, 2টা লঙ্কা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে একটু আদা বেটে নিয়েছি। তো এখন আমি রান্নাটা স্টার্ট করে দিই, তো ততক্ষণে তোমরা রেসিপিটা দেখতে থাকো। তো এখন আমি আলুগুলোকে আগে ভেজে নিব। দেখো এখন আমার আলুটা ভাজা হয়ে গেছে, আর আলুটা ভাজার সময় দেখতে হবে যে আলুটা সফট হয়েছে কি না। তো এখন আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি। আমি কড়ার মধ্যে একটু তেল ঢেলে দিলাম, আর এখন আমি কয়েকটা শুকনো লঙ্কা সম্বাসে দিব। আর এখন দেব কয়েকটা গোটা জিরা। তো এগুলো একটু ভাজা ভাজা ভাব হয়ে গেলে পরে একটু দিতে লাগবে আদা ছাঁচানো। তো তোমরা চাইলে আদাটাকে বাইটেও দিতে পারো। তো দেখো এটা একটু ভাজা ভাজা ভাব হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দেবো ডালগুলোকে। তো দেখো এখন আমার ডালটা ভাজা হয়ে গেছে, তো এখন আমি ডালটার মধ্যে 1 কাপ জল দিয়ে নেব। এই যে জল, তো 1 কাপ জল দিয়ে আমি 5 মিনিট ডালটাকে একটু ঢাকা দিয়ে নেব। এখন দেখো আমার ডালটা একটু ফাটা ফাটা ভাব হয়েছে, আর সিদ্ধ হয়ে গেছে। তো এখন এটার মধ্যে আমি ঝিঙ্গাগুলোকে দিয়ে দেব, আর এখন ভালো করে ডালগুলোর সঙ্গে ঝিঙ্গাগুলোকে একটু মিক্স করব। তার সাথে যে ফ্রাই, যে ভাজা করা আলুগুলো ছিল, তো ওগুলোকেও আমি এখন দিয়ে দেব। আর বাটির মধ্যে যে মশলাগুলো করানো ছিল, তো এখন ওগুলোকে আমি দিয়ে দেব। আর ভালো করে মিক্সড করে নিব। তো এখন আঁচটা
ধীরে ধীরে দিয়ে এখন আমাকে সবজিটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি কাঁচা কয়েকটা গোটা লঙ্কা দিয়ে দেবো। তো তোমরা যদি কেউ রান্না করো তো ঝালটা কিন্তু তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে, আর আমি কিন্তু আমার স্বাদ মতোই দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো মুগ ডাল দিয়ে ঝিঙ্গার মুড়িঘণ্ট আমার অলরেডি হয়েই গেল। এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা যদি কেউ খেতে চাও তাহলে এভাবে রেঁধে খেতে পারো। আর আমার রেসিপিটা কীরকম হলেও তো তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও। চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে, আর যারা যারা আমার চ্যানেলটিতে নতুন তো তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিবে। তো বন্ধুরা চলো দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে, আর ততক্ষণে তোমরা আমার এই ভিডিওটা উপভোগ করো আর এনজয় করতে থাকো। তো বন্ধুরা টাটা।